উপর থেকে সোজা চলে আসলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। এটা ওল্ড মন্দির, অনেকে এই পর্যন্ত পৌঁছতে পারেন না। রাস্তা দুর্গম থাকার কারণে এখানে আসাটা অসম্ভব হয়ে যায়। তবে সৌভাগ্যবশত আমাদের রাস্তাটা বেশ পরিষ্কারই ছিল। বাবা হরভজন সিং 1946 সালের 30 আগস্ট সদরনা গ্রামের একটি পাকিস্তানে শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিমের এই নাথুলার কাছে শহীদ হন। 22 বছর বয়সে হরভজন সিংয়ের মৃত্যু হয় এবং তার কাহিনী ধর্মীয় শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। লোক কাহিনী ও সেনাদের কথা অনুযায়ী মৃত্যুর পরেও তিনি তার কর্তব্যে অবিচল। হরভজন সিং নাকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদের ব্যাপারে আগে থেকেই সতর্ক করেন সেনা জওয়ানদের। এছাড়াও কোনো সেনার পোশাক সামান্য অবিন্যস্ত থাকলে তার গালে নাকি থাপ্পড়ও পড়ে। বাবার ঘরে আজও তার ছোট্ট সিঙ্গেল খাট চাদর বালিশ দিয়ে গোছানো, পাশেই তার পূজোর ঘর, সেই ঘরে রয়েছে সিংহাসন, তাতে হনুমানজি কৃষ্ণ এবং শিবের মূর্তি রয়েছে, এমনকি গীতা ও হনুমান চালিশা পর্যন্ত রয়েছে। এই ঠাকুর ঘরের সামনেই রয়েছে তার অফিস ঘর, যেখানে চেয়ার টেবিল ও কিছু ফাইলপত্রও রয়েছে। এই ঘরে আসার অনুমতি সকলে পায় না, তবে ভাগ্য যদি সাথে থাকে তাহলে বাবা হরভজন সিং এর এই ঘরে আপনি অনায়াসে প্রবেশ করতে পারবেন। বাবা মন্দিরের ক্যাফে থেকে গরম গরম ব্রেড পাকোড়া আর চিজ ম্যাকারনি দিয়ে লাঞ্চ কমপ্লিট করে উঠে পড়লাম গাড়িতে। এবার গন্তব্য সোজা নাথাং ভ্যালি। ইস সিকিমের সৌন্দর্য আমার কাছে প্রথম। আমার এক বন্ধু বলেছিল, ঠিক সময় বুঝে আসলে এখানে নাকি মেঘের সমুদ্র দেখা যায়। দূর থেকে তেমনই এক দৃশ্য চোখে পড়ল গাড়িতে যেতে যেতে। সন্ধ্যের পরন্ত আলো পাহাড়ে ঠিক অন্য রকম, দৃষ্টি বড্ড স্থির করে দেয়। নাথাং এর একটা হোমস্টেতে এসেছি, পিয়ানসা পিয়ানসা হোমস্টে, খুবই সুন্দর ব্যবস্থা। আমাদের চার স্ন্যাক্স দেওয়া হয়েছে, এখন সবাই মিলে চার স্ন্যাক্স খাবো। নিচে কি দেওয়া হয়েছে নিচে কিন্তু স্টিক দেওয়া হয়েছে, তাই আপনারা বসলে কিন্তু পায়ে খুব সুন্দর গরম পাবেন। এখন বেরিয়েছি আমাদের হোমস্টে থেকে, নাথাং ভ্যালির একটা ছোট্ট মার্কেট আছে সেখানে যাব, আর একটা দোকানে যাব ফার্স্টে। একজনের সাথে পরিচয় হয়েছে, মহিলাটা এখানকার সরপঞ্চ, মানে পঞ্চায়েত আমরা যাকে বলি বাংলায়, তো তার কাছে যাব। আমাদের কয়েকজন গ্রুপে চলে গেছে অলরেডি আগে, এখন আমি আর আমার একটা বন্ধু বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ভাই, এখানে কি আদৌ রাস্তা আছে কি? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতেই পাচ্ছি না। কোন দিকে যেতে বলেছে? কোন দিকে যেতে বলেছে? এদিকে তো কিছু নেই। আমরা এলাম কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এদিক দিয়ে? এদিক দিয়ে। এদিকে আয় দেখি, জিজ্ঞেস করি। চারদিকটা খুব অন্ধকার শুনশান, ছোট্ট একটা গ্রাম। আমরা ভূগোলে আগে পড়েছিলাম না, বিচ্ছিন্ন জনবসতি, ঠিক সেরকম।
হাতে গোনা কয়েকটা ঘর বাড়ি নিয়ে একটা গ্রাম। তবে এখন পর্যটন শিল্প উন্নত করার জন্য বেশ কিছু হোমস্টে বানানো হয়েছে, তার মধ্যেই একটা আমরা এখন থাকছি। দেখা যাক কত দূর যেতে পারি। চলে এসছি আমরা সরপঞ্চের ঘরে। এসে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ছোটখাটো কেনাকাটার জায়গা, তাহারি গ্রাম, তার মধ্যে একটা ছোট্ট কেনাকাটার জায়গা যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এগুলো আমরা গ্যাংটকেও দেখেছি, তবু একটা মজা। এবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আরেকটা কথা, আমার একটা বন্ধু থাকে নর্থ সিকিমে লাচুংয়ে, তো ও আমাকে বলে দিয়েছে বারবার, যে কোনো অবলিক প্লেসেই যাই না কেন, এখানে গেছে কিন্তু আপনি যেখানেই থাকবেন সেখানকারই খাবার খাবেন, বাইরে ঘোরাফেরা করে কোনোরকম এক্সপ্লোর ফুড নেওয়ার চেষ্টা করবেন, এখানে কিন্তু কোনোরকম ব্যাপার আছে। আমি জানি না ও আমাকে কেন বারণ করেছে, বাট যেহেতু বারণ করেছে সেটা আমি শুনবো। আমি এখান থেকে কিছুই খাবো না, জাস্ট যদি কেনাকাটা করার থাকে তাহলে করবো, বাট খাওয়া দাওয়া আমাদের ডিনার ওখানেই হবে। এখন চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী আছে। কি দেখলাম সরপঞ্চের বাড়িতে, জানতে হলে ওয়েট করুন পরের ভিডিওর জন্য। আবার ফিরে আসছি কালকে, আজকের জন্য টাটা।